बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम আমি ইংল্যান্ড থেকে বলছি সবাইকে আমার ইউটিউব চ্যানেল সুলতানা কাসাস ব্লগে আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি কিছুদিন আগে আমার একটা ভিডিও বার্তা সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা হয়তো এই বিষয়টা জানেন যে বাংলাদেশে নাম করা একটা হসপিটাল রেজেন্ট হসপিটাল, সেখানে করোনার ভুয়া সার্টিফিকেট বিক্রি করা হয়েছিল মাত্র 3,000 থেকে 3,500 বা 4,000 টাকার মাধ্যমে। আর সেই সার্টিফিকেটগুলো নিয়ে বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশিরা গিয়েছে এবং তারা কিন্তু ফেরতও এসেছে। এটা আসলে একজন বাংলাদেশের হিসাবে বা বাংলাদেশের জন্য অনেক লজ্জাজনক একটা কথা বলা যায়। রিসেন্টলি আসলে ইতালিতে 2-3টা ফ্লাইটে কিন্তু এই কাজগুলো কিন্তু বাংলাদেশিরা করেছে, ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে ওখানে ওরা পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তাদের করোনা রয়েছে, তারপরেও তারা ভুয়া করোনা সার্টিফিকেট ওখানে প্রেজেন্ট করেছে। সেই হিসেবে করে ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ওভাবে আসলে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তারা স্পষ্টভাবে আসলে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে যদি এমনটা যদি আরেকবার করা হয় তাহলে বাংলাদেশকে মোটা অঙ্কের কিন্তু একটা জরিমানা গুনতে হবে, সেটা ইতালির কাছ থেকে। আর অনেক বাংলাদেশিকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই একটা দৃষ্টিকোণ থেকে যদি বলি, এটা আসলে এখানে ক্ষান্ত থাকবে না বা এখানে আসলে শেষ হবে না, কারণ এখন বাংলাদেশিরা আসলে যেখানে কাজ করছে আর সেখানে প্রচুর পরিমাণে আসলে তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে, তাদের প্রতি আসলে দৃষ্টি আরোপ করা হচ্ছে, মনে হচ্ছে তারা চুরি করবে, তাদেরকে আসলে চোখে চোখে রাখা হচ্ছে, এমনভাবে আসলে সবাই ওদেরকে দেখছে আর কি। আর শুধুমাত্র এই সিচুয়েশানটা হয়েছে এইসব কারণে। আরও কিছু কারণ রয়েছে, যেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা আসলে বাংলাদেশে যাই করি না কেন, আমাদের আসলে কখনোই শোভা পায় না যে বিদেশের মাটিতে গিয়ে সেখানে আসলে কোনো আইনগত সমস্যার ভিতরে নিজেকে জড়িয়ে যেন না ফেলি বা আইন বহির্ভূত কোনো কাজ যেন আমরা না করে ফেলি। এগুলো আসলে আমাদেরকে অনেক খেয়াল রাখতে হবে, কিন্তু আমরা অনেক সময় আসলে এইসব জিনিসগুলো খেয়াল রাখতে পারি না। ইতালিতে 3-4টা ঘটনার কথা যদি আমি বলি, রিসেন্টলি 1-2 বছরের ভিতরে হয়েছে, সেটা হচ্ছে আরচ্ছতে বাবা তার ছেলেকে না মেয়েকে হত্যা করেছে, সেটা একটা অনেক বড় একটা ক্রাইম। আর কিছুদিন আগে পালমোতে 3 জন বাংলাদেশির হাতে একজন ইতালিয়ান মেয়ে গণধর্ষিতা হয়েছে। তাছাড়াও মিলানোতে একজন বাংলাদেশি ক্রোধের বশবর্তী হয়ে ইতালিতে বসবাসরত অধিকাংশ বাংলাদেশি তারা নিজস্ব ব্যবসার সাথে জড়িত আছে, এবং কি অনেক বাংলাদেশি আছে রেস্টুরেন্টে জব করে। আমার কাছে মনে হয় যে এই দুইটা পেশার সাথে আসলে অনেক বেশি জড়িত আছেন। তো এই দুইটা পেশার কারণে কিন্তু বাংলাদেশিরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে বা হচ্ছেও। সেটা হচ্ছে ব্যবসাটা হচ্ছে কি, দেখা যায় যে দোকানপাট নিয়ে বাংলাদেশিরা বসে আর তাদের ক্রেতা হচ্ছে অধিকাংশ ইতালিয়ানেরা। এখন যেহেতু বাংলাদেশিরা যে কাজগুলো করছে, সংবাদের শিরোনাম হচ্ছে বাংলাদেশিরা, ভালো কাজের জন্য যদি হলে তো বলতাম যে বাহবা দেওয়ার মতন, এটা একদমই ভালো কাজ না, বরঞ্চ নিজেদের মান সম্মান বা দেশের মান সম্মানটা তারা পুরাটা কিন্তু নষ্ট করে দিয়েছে। সেই ক্ষেত্রে আসলে এই যে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে কিন্তু এখন যে ক্রেতা ইতালিয়ানরা, তারা কিন্তু যেতে চাইবে না এবং কি যাবে না। আর তাছাড়াও যারা অধিকাংশ বাংলাদেশি আছে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে, রেস্টুরেন্টের মালিকগুলো হচ্ছে বেশি হচ্ছে ইতালিয়ান, সেই ক্ষেত্রে আসলে তাদের প্রতি কী ধরনের ব্যবহার করা হবে বা তাদের সাথে কী ধরনের আচার ব্যবহার করা হবে সেটা আসলে একটু প্রশ্নবিদ্ধ হবে, কারণ এখন বাংলাদেশিদের সম্পর্কে তাদের একটা অন্য ধরনের কিন্তু ধারণা হচ্ছে। আর যারা বাংলাদেশ থেকে গিয়েছে তাদের সংস্পর্শ হয়তো বা আসবে না। আর আমি যতটুকু জানি আর কি, 2-3টা রেস্টুরেন্ট বা 2-1টা দোকান নাকি বন্ধ করে দেওয়া হয়েছে করোনার পরে।
এখন কিন্তু মোটামুটি ইতালিতে সব কিছুই সচ্ছল, কিন্তু বাংলাদেশিদের এই অবাধ মেলামেশা বা বাংলাদেশ থেকে গিয়ে তারা আসলে কোনো কিছুই মানছে না, সব কিছুই আসলে তারা অন্যভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। করোনা থাকা সত্ত্বেও তারা প্রকাশ করছে না, এবং কি নিজেকে ঘরবন্দি করে সুস্থ হওয়া যে একটা প্রচলন বা যে একটা কন্ডিশন সেটা তারা মেনে চলছে না, তারা অবাধ মেলামেশা করছে, যেখানে সেখানে চলে যাচ্ছে। এক্ষেত্রে আসলে ইতালিয়ানরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং তারা আইনগত আস্তে আস্তে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করবে। অদূর ভবিষ্যতে হয়তো বা দেখা যাবে যে যেই কাজগুলো বাংলাদেশিরা আগে খুব সহজে পেত বা যেই নিয়মকানুনগুলো আসলে অভিবাসীদের জন্য দেওয়া হতো, সেগুলো আরও অনেক বেশি কঠিন করে দেওয়া হবে। আর সেনজেন ভিসা, ফ্যামিলি ভিসা বা এগ্রিকালচার যে ভিসাগুলো, সেগুলো আসলে মনে হয় না যে বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হবে। এক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন কিন্তু বাংলাদেশিরা হতে পারে। এক্ষেত্রে আসলে অনেক বড় একটা প্রভাব কিন্তু পড়েছে বাংলাদেশি মহলে, যারা ওখানে বশবাস করে, প্রায় 1.5 লক্ষ বাংলাদেশি ইতালিতে বশবাস করে। আর সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বড় সমস্যার পড়তে পারে ভবিষ্যতে। ইতালিতে এ পর্যন্ত যারা গিয়েছে এবং সেখানে অবস্থান করছে, তারা সবাই যে অনেক বেশি ইতালিয়ান ভাষা পারে বা অনেক ডিগ্রি সেখান থেকে নিয়ে নিয়েছে সেটা বললে ভুল হবে। যারা স্টুডেন্ট ভিসা গিয়েছে তারা হয়তো বা পড়াশোনার করার একটা সুযোগ পেয়েছে বা তারা পাচ্ছে, তাদের ক্ষেত্রটা আসলে একটু অন্যরকম। যারা বিভিন্নভাবে গিয়েছে, ফ্যামিলি ভিসা বলুন বা এগ্রিকালচার ভিসা বা বিভিন্নভাবে যারা গিয়েছে, আর সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা ওখানে গিয়ে যে একটা ল্যাঙ্গুয়েজ যে শেখার সেটা এতটা ভালোভাবে শিখতে পারেনি। আর হচ্ছে ওখানে আসলে বিভিন্ন কোর্স যদি করতে হয় সেটা ফি করতে হয়, আর ফি আসলে তেমন কিছুই নেই। সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশিরা দেখা যায় যে নিজের যেটা আছে, বেসিক যেটা আছে সেটা দিয়ে তারা বিভিন্ন কাজে কিন্তু নিজেরা নিয়োজিত থাকে, চেষ্টা করে যে ছোটোখাটো একটা ব্যবসা যেন দাঁড় করিয়ে নিতে পারে। হয়তো বা কেউ রেস্টুরেন্টে কাজ করে, কেউ হয়তো বা বাসা বাড়িতে কাজ করে, যে যার মতো করে আসলে কাজ করে। অনেক হাই লেভেলে যে কাজ করে বা অনেক বড় বড় উচ্চ লেভেলে কাজ করে অনেক বেশি মানুষ সেটা বলবো না, কিছু মানুষ করে ঠিক আছে, তবে গড়ে যদি হিসাব করি সবাই আসলে বিজনেস করে, দোকানপাট নিয়ে বসে বা রেস্টুরেন্টে কাজ করে, যেটা আসলে আমি আমার নিজের চোখে যেটা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে আসলে বলছি। সেক্ষেত্রে দেখা যাবে যে অদূর ভবিষ্যতে তাদের সাথে কিন্তু আরও ইতালিয়ানরা আসলে অনেক কঠিন বিহেভিয়ার করবে, এবং তাদের এই যে কাজগুলো করার ক্ষেত্রে যে একটা সহজ বা একটা যে একটা মানবতা ছিল সেটা কিন্তু তারা নিজেদের কারণে কিন্তু হারিয়ে ফেলেছে। হয়তো বা দেখা যাবে যে তারা যে ভবিষ্যতে কাজগুলো করতে যাবে সেক্ষেত্রে অনেক বেশি কম্পিটিশান হবে, আর তারা হয়তো বা তাদের মতো করে আসলে কাজ পাবে না, বা যে একটা বিশ্বস্ততার যে একটা ব্যাপার সেটা আসলে তারা তো নিজ থেকে হারিয়ে ফেলেছে। একজনের কারণে আসলে সবাইকে এই জিনিসগুলোর মাশুল কিন্তু দিতে হবে। এক্ষেত্রে আসলে যারা সেখানে বসবাস করছে তাদের জনজীবন বা তাদের সাথে ভবিষ্যতে আসলে ভালো থেকে আসলে খারাপ কিছু হতে পারে, এটা আসলে আমি যেটা আসলে দেখছি আর কি। আর ইতালিয়ানরা সবসময় চেষ্টা করে যে নির্ভেজাল থাকার জন্য, তারা কোনো ঝামেলা পছন্দ করে না বা ওরা কোনো ঝঞ্ঝাটে যেতে চায় না। সেক্ষেত্রে আসলে যে জাতি যে অভিবাসী ঝামেলা করবে তাদেরকে কিন্তু আইনগতভাবে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, হয়তো বা মোটা অঙ্কের কিন্তু তাদের জরিমানা করতে পারে। তো সেক্ষেত্রে আসলে আপনারা বিবেচনা করবেন। এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি, আমরা যে ভুল কাজগুলো করেছি সেখান থেকে আমাদের শিক্ষা নিতে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যদি কোনো বাংলাদেশি না হয়ে সে যদি অন্য দেশ থেকে আসে
বাংলাদেশ থেকে অনেক দরিদ্রতম একটা দেশ থেকে এসে যদি সে যদি অপরাধ করে, বিভিন্ন ক্রাইম করে এবং সেখানে তার অবস্থানটা আসলে কি হবে, আমরা বাংলাদেশিরা তার কি অবস্থা রাখবো বা তার সাথে আসলে কি বিহেভিয়ার আমাদের করা উচিত, সেই দৃষ্টিকোণটা আসলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। যেহেতু আমাদের দেশটা একটু দরিদ্রতম দেশ, আমাদের দেশটাকে আরও উন্নত করতে হলে আরও অনেক বছর লেগে যাবে। সেক্ষেত্রে আসলে আমাদের প্রবাসীদের আয়টা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে দেশের অর্থনীতির ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে আমরা এই যে একটা সম্ভাবনার যে একটা দ্বার, সেটা আসলে আমরা বন্ধ করে দিতে পারি না। আমাদের সামনে এই সম্ভাবনার দ্বারটা আসলে উন্মোচিত হয়েছে। আমাদের উচিত যেইভাবে হোক না কেন, এই সম্ভাবনা জিনিসটাকে আমাদেরকে আরও অনেক বেশি উন্মোচন করতে হবে, আরও অনেক বেশি কিন্তু করে নিতে হবে। সেক্ষেত্রে আসলে আমরা যদি এমন কিছু কাজ করি যেটা আসলে আসার আগে যেন দরজাটা বন্ধ হয়ে যায়, সেই কাজটা যেন আমরা না করি, সেদিক দিয়ে আসলে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ভবিষ্যতে আসলে আমরা যেন এই কাজগুলো না করি, সেদিকে আমাদেরকে অনেক বেশি দৃষ্টি রাখতে হবে, যেন আমাদের কোনো কারণে আমরা নিজেরা অসম্মানিত বা আমাদের দেশের বড় কোনো যেন সমস্যায় আমরা না ফেলে দিই। আর আমাদের যে জায়গাটা, আমরা যেহেতু চিন্তা করছি ফ্যামিলি নিয়ে আমরা বিদেশে থাকবো বা এখানে আমরা সুন্দরভাবে জীবনটা কাটাবো, আর সেক্ষেত্রে আমাদের থাকার জায়গাটাতে আমাদের যে একটা চলাফেরা যে একটা জায়গা বা আমাদের যে একটা সমাজ তৈরি হয়েছে, আমরা হাতে ধরি আসলে আমাদের এই সুন্দর সমাজটাকে বা আমাদের যে বাংলাদেশি কমিউনিটিতে যে একটা ভ্রাতৃত্ববোধ অন্য দেশে, সেটাকে আসলে আমরা যেন নষ্ট না করি, এটাই আসলে সবার প্রতি অনুরোধ এবং অঙ্গীকার। তো আমি আর কথা বলবো না, এখানে আমি বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। শুধুমাত্র একটাই কথা বলবো, আমরা সবসময় চাই দেশের ভালো হোক, দেশের জন্য চিন্তা করি এবং প্রবাসে বসে কিন্তু দেশের জন্য ভাবি। আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না, হয়তো বা কিছু মানুষ না জেনে অনেক ভুল করে ফেলেছে, তাদের ভুল থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত। আশা করছি যারা ভুল করে ফেলেছে তারা ভবিষ্যতে সংশোধন করে নেবেন, তারা যেন ভবিষ্যতে এই ভুলগুলো না করে, সেটার জন্য আমাদেরকে সবাইকে চিন্তাভাবনা করে কাজ করতে হবে এবং সব কিছু চোখ কান খোলা রেখে চলতে হবে। তো ঠিক আছে, আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।